মুন্সিগঞ্জের আরিয়াল বিলের ফসলি জমির মাটি ইট ভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। নামমাত্র টাকা আর কৃষকদের ভয়ভীতি দেখিয়ে মাটি কেটে নিচ্ছে চক্রটি। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা সংশ্লিষ্টদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসানের তথ্য ছবিতে নাদিরা সুলতানের রিপোর্ট। আড়িয়াল বিলের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় যেদিকে চোখ যায় উঁচু উঁচু টিলা চোখে পড়ে। বাঘরা ও ভাগ্যকলি ইউনিয়নের বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি জোর করে কেটে নিয়ে ইট ভাটায় বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। জমিতে 15-20 ফুট গর্ত করে এসব মাটি কাটা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে মাটি কাটা হয় বলে অভিযোগ কৃষকদের। নাম তো বলা যায়, কিন্তু নাম বলতে গেলে কি হয়, কিন্তু পরে আমরা সমস্যা মধ্যে মজুদ মেম্বার আছে, তারপর আমির আছে, রুদ্রবারা আছে, তাজিল, সুরাব, কালা, আর অন্য অন্য মানুষ আছে, সবার নাম তো জানি না। মাটি কাটা অব্যাহত থাকলে এ বিল জলাশয়ে পরিণত হবে বলে শঙ্কা স্থানীয়দের। এই জাতীয় কিছু জানি না গাইছি, মানে অল্প করে নিজেরা ওই জানি বলি পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবাধে মাটি কাটা বন্ধে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।